কমলাসাগর বিধানসভাস্থিত মধুপুরে কমলাসাগর বিজেপি যুব মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। উপস্থিত প্রদেশ নির্বাচনী প্রভারী মহেন্দ্র সিং উপস্থিত ছিলেন। বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য যুব মোর্চার সভাপতি নবাদল বণিক, জেলা যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস সহ অন্যান্যরা। মধুপুর হাসপাতাল চৌমুনি থেকে র্যালি বের হয়ে রথ চৌমুনি সংলগ্ন এলাকায় জনসভা অনুষ্ঠিত হয়। কথা বলা সভাপতি আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন, 2023 বিধানসভা নির্বাচনে কমলাসাগর থেকে পদ্মফুলের প্রার্থীকে জয়ী করে পবিত্র বিধানসভা পাঠাবে তা আজকের যুব জমায়েতে প্রমাণ করে দিয়েছে। মহেন্দ্রজি বলেছেন যে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার, আজকে আমাদের এই কমলাসাগরে বিগত 2000 আসনেতে আমরা এখানে পদ্মফুল ফুটাতে পারিনি, কিন্তু এইবার এই কমলাসাগর বিধানসভার সমস্ত অংশের মানুষ, বিশেষ করে যুব মোর্চার মায়েরা, তারা সংকল্প নিয়েছে 2023 ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে পুনঃপ্রতিষ্ঠা হবে, আর এই কমলাসাগর থেকে পদ্মফুল ফুটিয়ে এই ত্রিপুরা রাজ্য বিধানসভায় পাঠাবে। বন্ধু, আজকে পরিসংখ্যান করতে হবে, 2018 মানুষ দীর্ঘ প্রত্যাশার পর ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা করেছে। আজকে 5 বছর হতে চলল এই সরকার, এই বিজেপি সরকার মানুষের জন্য কি কাজ করেছে, আর বিগত 25 বছর ধরে এই কমিউনিস্ট এই রাজ্যের বুকে রাজত্ব করেছে, তার পরিসংখ্যান আপনাদেরকে জানতে হবে। কিছুক্ষণ আগে আসার মুহূর্তে আমাদের যুব মোর্চার সভাপতির বক্তব্য শুনছিলাম, উনি তার বক্তব্যের মাধ্যমে পরিষ্কার উনি তুলে ধরেছিলেন যে কিভাবে এই রাজ্যের বুকে পরিবর্তনের সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার মানুষের জন্য কাজ করেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।